ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি ভিডিও বল সবাই কেমন আছেন আশা করছি ভালো আর আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিন দুপুরবেলা থেকেই হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম ধরে নামাজ পড়ে তারপরে হচ্ছে এখন একটু ফিরিয়ে আছি দুপুরে খাওয়া দাওয়া এখনও করিনি তো করব। তো আমরা এখন কোথায় আছি তা আপনাদের সাথে শেয়ার করি আমরা এক জায়গায় বেড়াতে এসেছি ইতালিতে এই ফার্স্ট টাইম কারো বাসায় রাতের বেলা আর কি বেড়ানো হলো এই প্রথম আর কি আমি ইতালিতে আসার পরে কারো বাসায় কখনো রাত থাকা হয়নি আমার বেড়ানোর জন্য আর কি তো ফার্স্ট টাইম এই তো আমরা সামিয়াদের বাসায় চলে এসেছি বেড়াতে গতকালকে হচ্ছে বিকেল টাইমে আর কি এসেছি তো ওই সময়ের ভিডিওগুলো শ্যুট করা তো এই ভিডিওটা হচ্ছে গতকাল বিকেলের আর কি আমরা যখন এসেছিলাম তারপরে ভাবি আমাদের যা খেতে এই যে দেখতে পাচ্ছেন তো ভাবি নিজের হাতে জিলাপি বানিয়েছে আর এই যে পিঠা দেখতে পাচ্ছেন খুবই টেস্টি হয়েছিল তারপরে আমি যেহেতু পাকোড়া পছন্দ করি ভাবি জানে এজন্য জন্য পাকোড়া তৈরি করেছে শ্যামাই ছিল আপেল ছিল বিভিন্ন ধরনের খাবার ছিল এগুলো সব আসলে খেয়ে শেষ করা সম্ভব না তো অনেক মজা লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করব ভাবির বাসা থেকে যখন বাসায় যাচ্ছিলাম তখন ভাবি আমাকে কি গিফট করেছে মেয়েদের ভিডিও এখন আমি শ্যুট করিনি কারণ সবারই একটা প্রাইভেসি আছে ভাবির কাছ থেকে এখনও কোনো পারমিশন নেইনি তো যাই হোক ইনশাল্লাহ যদি পারমিশন পাই তাহলে আপনাদের সাথে আমি অবশ্যই ওদের সবাইকে পরিচয় করিয়ে দিব নতুন একটা অভিজ্ঞতা মানে ফার্স্ট টাইম কারো বাসায় রাতে বেড়ানো হলো খুবই ভালো লেগেছে ভাবির সাথে সারা রাত কাটিয়েছি অনেক গল্পে গল্পে আমাদের রাতটা কীভাবে না মুহূর্তের মধ্যে মনে হলো কি মানে শেষ হয়ে গেল আর কি তো যাই হোক খুব ভালো লেগেছে গতকাল বিকেল থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে তো এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া হচ্ছে ভাবি আর কি টেবিলে সব খাবার দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা সবাই এসেছি তাসমিরা পাপাও এসেছিল। গতকালকে এসে হচ্ছে আমাদেরকে এখানে দিয়ে রাতে আবার চলে গিয়েছিল বাসায় তো তারপরে আজকে দুপুরে আবার চলে এসেছে আমাদের নেওয়ার জন্য তো দেখি কতটুক সময় থাকি কি করি না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে দিবেন তাহলে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিও তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি পরে আবার শ্যুট করব পরে আবার কথা হবে এখন আমরা সবাই দুপুরে খাবার খাবো ভাবি এখানে হচ্ছে হাসের গোস্ত রান্না করেছে কী যে মজা লেগেছিল মানে বলে বোঝানো যাবে না অনেক মজা করে খেয়েছি তারপরে হচ্ছে এখানে ডাল রান্না করেছে তারপর হচ্ছে নিচিন্দা দিয়ে আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল তারপরে হচ্ছে আচার ছিল ছালাদ ছিল সব কিছু মিলিয়ে দুপুরে খাবারটা খুব মজার হয়েছে তো ভাবির বাসা থেকে কি গিফট পেলাম তা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে সামিয়া ভাবি আমাকে কি কি গিফট করলো এই যে দেখতে পাচ্ছেন আংটি তারপরে হচ্ছে এই যে আংটি এরপরে হচ্ছে এই যে একটা আংটি এরপরে হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটা পায়েল পায়েল গুলোর সঙ্গে হচ্ছে ছোট ছোট পাথর বসানো এখানে দুইটা আছে আর এই যে হচ্ছে হাতের একটা হাতের একটা বেস তো সবগুলোই আমার কাছে খুবই পছন্দ হয়েছে ভাবিদের হচ্ছে বিজিত্রিয়ার দোকান আছে তো তো স্বামী আর আব্বু মারা যাওয়ার পরে ভাবি হচ্ছে দোকান বিক্রি করে দিয়েছে দোকানের যে জিনিসপত্রগুলো ছিল সবই এখন হচ্ছে ভাবিদের বাসায় আছে তো ভাবি হচ্ছে এক এক করে সব কিছু বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছে তো এগুলো হচ্ছে সামিয়ার আম্মু আমাকে গিফট করেছে আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যানিজের একটা দৃশ্য তো এটা হচ্ছে ভ্যানিজের রিয়াল দ্য ব্রিজ তো এটার ভিতরটা হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দুইটা আয়না বসানো ব্যাগের মধ্যে রেখে দিলে যখন মন চাইবে তখন এই নিজের ফেসটা দেখা যাবে এটা তাসমিরা পাপা আমাকে কিনে দিয়েছে ভাবিদের ওখান থেকে আরও অনেক কিছু কিনে দিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করতেছি যে দেখতে পাচ্ছেন এই মালাটা বেশ লম্বা তো আমি এখানে এই যে দুই প্যাস করে তারপরে দেখাচ্ছি তারপরে হচ্ছে এই যে আরেকটা মালা তো এটাও কাশ্মীরের পাপা কিনে দিয়েছে ভাবিদের ওখান থেকে তো জিনিসগুলো দেখতে কেমন লাগতেছে আপনাদের কাছে প্লিজ কমেন্টস করে জানাবেন আশা করছি ভালো আমার তো খুবই ভালো লাগতেছে এই জিনিস এগুলো হচ্ছে মানে এই টাইপের মালাগুলো শাড়ির সঙ্গে পরলে খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে আর এটা শুধু মানে এমনিতেই এটা সঙ্গে কোনো কানে টুল ওইস টাইপের কোনো কিচ্ছু নেই শুধু একটা মালা তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক দিন পর ভিডিও হচ্ছে ভিডিওতে আর কি ভয়েস দিচ্ছি কেমন যেন নার্ভাস ফিল হচ্ছে সবাই ভালো থাকবেন আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ